আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিস ফুড গ্যালারি। আমার আজকের রেসিপি চিংড়ি পোলাও। চিংড়ি মাছ সবারই ভীষণ প্রিয়, সবাই পছন্দ করে, তো এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে খেতে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিই এই চিংড়ি পোলাও রেসিপির প্রস্তুত প্রণালী। চিংড়ি পোলাও করার জন্য এখানে আমি 2 কাপ মেজারমেন্ট কাপের চাল নিয়েছি, পোলাও চাল। এটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা সেই পোলাও চালটা ভিজিয়ে রাখা, এবার একটু পানি ঝরিয়ে নিলাম। চিংড়ি পোলাও করার জন্য এখানে আমি বড় সাইজের 10-12টা চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোতে আমি 1 চা চামচ একটু লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ম্যারিনেট করা লাগে না, জাস্ট 5-10 মিনিট একটু লবণ মাখিয়ে রেখে দিলেই হয়ে যায়। কড়াইতে 2 টেবিল পরিমাণ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এবার আমি এই চিংড়ি মাছগুলো একটু ভেজে উঠিয়ে নেব। চিংড়ি মাছটা একটু লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, কারণ চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যায় আর চিংড়ি মাছের একটা জুসিনেস থাকে সেটাও চলে যায়। এজন্য একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্তই ভেজে আমি উঠিয়ে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা শেষ হয়ে গিয়েছে, এবার এটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। ওই তেলের ভিতরে আমি তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো একটি ভালো করে ভেজে নেব। তেলের সাথে গরম মশলার একটা সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নেব। আরও একটু আমি তেল দিয়ে দিচ্ছি। মোট 1/4 কাপ তেল লাগবে এই রান্নাটা করতে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব বেশি ব্রাউন করব না, মানে বেশি ক্রিস্পি করব না, হালকা লাল হলেই আমি মশলা দিয়ে কষিয়ে নেব। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা, জিরাটা আমি বেটে দিয়েছি 1 চা চামচ, শুকনা মরিচ বাটাও দিলাম 1 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, মশলাটার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, এই জন্য এখন অল্প করে লবণ দিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে আর তেলটা উপরে চলে এসেছে, এবার আমি সেই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 টেবিল পরিমাণ টক দই দিয়ে দিলাম, দিয়েছি একটু টক টক, এই জন্য এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। তারপর এই মশলার ভিতরে চালটা দিয়ে দেব। চিংড়ি মাছের এই মশলার মধ্যে আমি এখন ভিজিয়ে যে চালটা পানি ঝরিয়ে নিয়েছিলাম 2 কাপ পরিমাণ, সেটা এবার এর মধ্যে দিয়ে দিব।
চালটা অল্প সময় একটু ভেজে নেব মশলার সাথে। চালটা বেশ ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম। আর পানি দিয়ে দিব, মানে এক কাপ দুধ দিয়ে দিলাম আর দুই কাপ পরিমাণ আমি পানি দিব। মোট তিন কাপ পানি দিলেই হয়ে যাবে। চাল যেহেতু এখানে দুই কাপ আছে, চার কাপ লাগে, তো আমরা তিন কাপ প্রথমে দিব, যদি লাগে পরে একটু চেক করে দিয়ে দিব। এবার চালটা কিছুক্ষণ একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি অনেকটা শুকিয়ে এসেছে, চালটাও হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সেই রান্না চিংড়ি মাছটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করব। এর মধ্যে আমি তিনটা কাঁচামরিচ, কাজু বাদাম, তারপর এক চা চামচ পরিমাণ খাঁটি ঘি, এক চামচ পরিমাণ চিনি আর হাফ চা চামচ পরিমাণ কেওড়া জল। এবার আরও কিছুক্ষণ আমি একটু ঢেকে দমে রেখে দেব। এভাবে কিছুক্ষণ পোলাওটা দমে রেখে দিব, তাহলে পোলাওটা অনেক সফট হবে আর ঝরঝরে হবে, খেতেও অনেক টেস্টি হবে। তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের দারুণ স্বাদের চিংড়ি পোলাও। এই রেসিপি ফলো করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও, খাবারের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং এই খাবারের রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।